কিরে, তোর পরীক্ষা কেমন হলো? আর বলিস না, পরীক্ষা ভালো হয়নি, তবে 5 নম্বর শিওর পাবো। কিভাবে? আরে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 নম্বর ছিল, তো আমি খাতায় এই জন্য একটা কলমের আঁচড়ও দিই। আরে, আমিও তো তাই করেছি স্যার, আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। তাহলে তো স্যারে ভাববো আমরা দুইজন নকল করে লিখছি। বল্টু, তোর ছোট ভাইটা এখন কি করে? আমার ছোট ভাই কাপড়ের দোকান খুলিল, এখন জেলে আছে। কেন জেলে? কেন আর কইস নে, কাপড়ের দোকান খুলিল কিন্তু হাতুড়ি দিয়ে। দোস্ত, একটা ইংরেজি নিয়ে সমস্যায় পড়েছি। কি ইংরেজি, কি সমস্যা? দোস্ত, আই এম গোয়িং এর অর্থ কি? আমি যাচ্ছি। আরে দাঁড়া, আগে উত্তরটা তো বলে যা। আমি যাচ্ছি। উত্তরটা তো বলে যা, এর আগেও 20 জনকে প্রশ্ন করেছি, তারা একই উত্তর দিয়েছে। জানিস, আমার ফোনে না আজকে একটা মেসেজ আসিল, আসার পরে আমার ফোন অফ হয়ে গেল। কি মেসেজ? ব্যাটারি লো। তুই তাড়াতাড়ি আমার কাছে দে, আমি সবার ফোনে মেসেজটা ফরওয়ার্ড করে সবার ফোন বন্ধ করে দিই। নো 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 নো। দোস্ত, জানিস প্রতিদিন আমার জন্য 40-50টি মেয়ে দাঁড়িয়ে থাকে। আরে সর্বনাশ, তুই তো মেয়েদের হাত বেড়ে। ওরে সেই বিষয় না, কথা হচ্ছে আমি এখন গার্লস স্কুলে ড্রাইভার পদে চাকরি পাইছি। ভাই টমি রে দেখছেন? ভাই টমি? টমি কে? আপনার কুকুর? আরে ভাই, কুকুর হবে কেন, আমার বন্ধু, ওর নাম টগর মিত্র, তাই আমি শর্ট করে বলি টমি। ভাগ্যিস আপনাদের মতন আমার কোনো বন্ধু নেই। কেন ভাই, আমার মতো থাকলে আপনার আর কি হবে? আরে ভাই, আমার নাম মাসুদ দিয়া। বলতে জানিস, আমি না সূর্য দেখে বলে দিতে পারি এখন কয়টা বাজে। আরে আমি তো সূর্য না দেখেই বলে দিতে পারি এখন কয়টা বাজে। কিভাবে? ঘড়ি দেখে আর কি।